মায়ের বিদায় বেলায় সিঁদুর খেলার আয়োজন বনগাঁ ঐক্য সম্মিলনী ক্লাবের। শুক্রবার সকালে ঢাকের তালে দেবী বরণ শেষে সিঁদুর খেলায় মেতে ওঠেন সকলে। বনগাঁ ঐক্য সম্মিলনী ক্লাবের পক্ষ থেকে মায়ের বিদায় বেলায় অভিনব সিঁদুর খেলার আয়োজন। শুক্রবার সকালে ক্লাবের পক্ষ থেকে এই আয়োজন করা হয়। এদিন প্রতিমা নিরঞ্জনের শেষ দিন। স্বাভাবিকভাবেই সকাল থেকেই ক্লাবের সদস্যরা একত্রিত হতে থাকেন পূজা মণ্ডপের সামনে। এরপর এলাকার মহিলারা বরণডালা এনে একে একে জড়ো হতে থাকেন। শুরু হয় দেবীকে বরণ পর্ব। হাতে বরণডালা নিয়ে সারিবদ্ধভাবে পূজা মণ্ডপের সামনে সকলে জমায়েত হন। অন্যদিকে যখন বরণ পর্ব চলছে, অপরদিকে তখন ঢাকে বিসর্জনের বাজনা বেজে চলেছে। সিঁদুর খেলাকে কেন্দ্র করে বেশ কয়েকজন ঢাকি, পাশাপাশি ঢোল, ধামসা, মাদল নিয়ে আসা হয় ক্লাবের পক্ষ থেকে। একদিকে ঢাকিরা ঢাক বাজাচ্ছেন, অন্যদিকে চলছে বরণ পর্ব, সিঁদুর খেলা, মিষ্টিমুখ, চলছে বিজয়ার শুভেচ্ছা বিনিময়ের পালা। বাংলার প্রাচীন ঐতিহ্য সিঁদুর খেলা। আয়োজকদের দাবি, সেই ঐতিহ্যকে বজায় রাখতেই এই সিঁদুর খেলার আয়োজন করা হয়েছে। এ বিষয়ে ক্লাবের পক্ষে দেবদাস মণ্ডল বলেন, আজ মায়ের বিদায়ের পালা, মনে কষ্ট নিয়েই মাকে বিদায় জানাতে হচ্ছে। মাকে ছাড়তে না চাইলেও ছাড়তেই হয়, এটাই নিয়ম। এই দিন সকলের সাথে আনন্দ ভাগ করে নিতেই এই আয়োজন করা হয়েছে। সিঁদুর খেলার সাথে আমাদের প্রাচীন সংস্কৃতি জড়িয়ে রয়েছে। প্রাচীন সেই সংস্কৃতিকে ধরে রাখবার জন্যই এই উদ্যোগ। মা চলে যাচ্ছেন, আমরা আমাদের সকলেরই মন খারাপ, বাংলার মানুষেরও মন খারাপ, সকলেরই। আজকে আমরা ঐক্য সম্মিলনীর পক্ষ থেকে যারা মায়েরা আছেন, বোনেরা আছে, সকলে মিলে সিঁদুর খেলা হচ্ছে যে বাঙালির ঐতিহ্য, যে দীর্ঘদিন ধরে হয়ে আসছে প্রাচীন একটা প্রথা আমাদের, যে মা চলে যাওয়ার সময় মায়াকে যখন সিঁদুর পড়ানো হয় তখন এরা নিজেদের মধ্যে মহিলারা সিঁদুর খেলা করে, সেই সিঁদুর খেলা হচ্ছে। এবং আর একটু মিষ্টিমুখ হচ্ছে, মিষ্টি বিতরণ হচ্ছে, আর একটু পরেই মাকে আমরা বিসর্জন দেবো, কিন্তু এটা নিয়ম দিতেই হবে। কেউ তো মাকে ছাড়তে চায় না, কেউ মাকে পাঠা সবসময় চায় মা আমাদের কাছেই থাকুক। মা হয়তো চলে যাচ্ছে, তার কাঠামো চলে যাচ্ছে, কিন্তু মা আমাদের অন্তরে আছে, অন্তরে থাকবে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, বনগাঁ। বাঙালির প্রাণীর উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।